আজকে গ্রিগনার্ড রিয়েজেন্টের থেকে আমরা কার্বনিল কম্পাউন্ড তৈরি করে এটা কি করে এটা শিখব। এর আগের দিন অ্যালকেন তৈরি করে কি করে শিখেছিলাম, তারপর শিখলাম যে অ্যালকোহল, বিভিন্ন ধরনের অ্যালকোহল, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি কিভাবে বানায়। আজকে আমরা কার্বনিল কম্পাউন্ড, কার্বনিল কম্পাউন্ড মানে কি কি বলতে বোঝায় আমরা কি কি, অ্যালডিহাইড কিটো, অ্যালডিহাইড কিটোন কম্পাউন্ড কি করে তৈরি করে সেইটা আমরা দেখব। প্রথমে দেখি অ্যালডিহাইড কম্পাউন্ড। অ্যালডিহাইড কম্পাউন্ড HCl, হাইড্রোজেন সায়ানাইড, এর সঙ্গে CH3MgBr অ্যাডিশন রিঅ্যাকশন হবে। কার্বন আর নাইট্রোজেনের মধ্যে যে ট্রিপল বন্ড আছে এটা ভাঙবে, এইরকম একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে। তারপর এটাকে অ্যাসিড মাধ্যমে হাইড্রোলিসিস করলে তুমি অ্যালডিহাইড কম্পাউন্ড পাবে। অ্যালডিহাইডের এটা হচ্ছে ফাংশনাল, যে কোনো অ্যালডিহাইডেরই এই গ্রুপটা থাকবে। এবার তুমি দেখো এই গ্রুপটা এলো কোথার থেকে, হচ্ছে ফাংশনাল। এই গ্রুপটা এলো কোথার থেকে, এই গ্রুপটা এলো এই জায়গাটার থেকে, এটা কোথার থেকে এলো, HCl থেকে। তাহলে মূল অ্যালডিহাইডের যে কার্যকরী মূলক, যেটা ফাংশনাল গ্রুপ, যেটা সেটা সাপ্লাই করছে HCl, আর ফাংশনাল গ্রুপের সাথে যে অ্যালকিল গ্রুপ লেগে থাকবে সেটা আসবে গ্রিগনার রিয়েজেন্ট থেকে। তাহলে কি অ্যালডিহাইড তৈরি করতে দিয়েছে, তাতে কি অ্যালকিল গ্রুপ আছে, এটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি সেটা তৈরি করতে পারবে। ধরো তোমাকে বলল যে তুমি গ্রিগনার রিয়েজেন্ট থেকে প্রোপেনালডিহাইড বানাও, প্রিপেয়ার প্রোপেনালডিহাইড ফ্রম গ্রিগনার রিয়েজেন্ট। আর কথা হচ্ছে প্রোপেনালডিহাইডের ফর্মুলাটা তোমায় জানতে হবে। তুমি যদি প্রোপেনালডিহাইডের ফর্মুলাটা জানতে না পারো, না জানো, তাহলে সবই গেল আর কি, এইটুকু তোমায় জানতে হবে প্রোপেনালডিহাইড। এবার দেখো এখানে ফাংশনাল গ্রুপ কি আছে, CHO গ্রুপ আছে, তাহলে এইটা HCl থেকে আসবে। বাকি অ্যালকিল গ্রুপ CH3CH2, এটা আসবে গ্রিগনার রিঅ্যাজেন্ট থেকে। তাহলে CH3CH2MgBr, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড প্লাস HCl, প্রথমে এরকম অ্যাডিশন রিয়াকশন হবে, তারপর অ্যাসিড হাইড্রোলিসিস করলে তুমি ডিজায়ার প্রোডাক্টটা পেয়ে যাবে। আরো এক ভাবে তৈরি করা যায়, এস্টার থেকে তৈরি করা যায় অ্যালডিহাইড, ফর্মিক অ্যাসিডের এস্টার নিতে হবে। এস্টার কি করে তৈরি করে তোমাদের অ্যালকোহল পড়াতে গিয়ে পড়িয়েছিলাম, যে অ্যাসিডের সাথে, অর্গানিক অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়াতে এস্টার তৈরি হয়। এবার যদি তুমি ফর্মিক অ্যাসিড, অর্গানিক অ্যাসিডটা যদি ফর্মিক অ্যাসিড নাও, তাহলে ফর্মিক অ্যাসিডের এস্টার পাবে। ধরা যাক এটা হচ্ছে একটা ফর্মিক অ্যাসিডের এস্টার, ফর্মিক অ্যাসিডের সাথে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়াতে এটা তৈরি হয়, ফর্মিক অ্যাসিড প্লাস ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। গাঢ় সালফিউরিক অ্যাসিড লাগে হিট করলে এস্টার পায়,
ইথাইল ফরমেট এই স্টারটা হয়, ইথাইল ফরমেট স্টার। খুব আওয়াজ করছে চোখে, ইথাইল ফরমেট। এর সঙ্গে যদি তুমি গ্রিগনার রিয়েজেন্ট দাও, CH3MgBr দাও, তাহলে যথারীতি অ্যাডিশন রিয়াকশন হবে এই যে ডাবল বন্ডেড কার্বনে। কার্বন অক্সিজেন ডাবল বন্ড ভেঙে যাবে, এর আবার একটা অ্যাডিশন কম্পাউন্ড দেবে। এবার যদি হাইড্রোলিসিস করা যায় অ্যাসিড মিডিয়ামে, তাহলে এই অ্যালডিহাইডটা তুমি পাবে, OC2H5 গ্রুপ বেরিয়ে যাবে। তুমি ভালো করে খুব চেক করো, এটা অ্যালডিহাইড, তার মানে যে CHO গ্রুপ আছে অ্যাজ এ ফাংশনাল গ্রুপ, CHO গ্রুপ ইজ দেয়ার। এই CHO গ্রুপটা এসছে কোথা থেকে? এই অংশটার থেকে এসেছে, এই অংশটা। এই অংশটা কোথা থেকে এসেছে? এই অংশটা এসছে এস্টারের থেকে। তাহলে এস্টার তোমাকে সাপ্লাই দিচ্ছে ফাংশনাল গ্রুপটা, আর ফাংশনাল গ্রুপের সাথে লেগে থাকে যে অ্যালকিল গ্রুপ সেটা আসছে গ্রিগনার রিয়েজেন্ট থেকে। ঠিক আছে, একই রকম ওখানে যেমন HCN সাপ্লাই দিচ্ছিল ফাংশনাল গ্রুপটা, HCN এর সঙ্গে লেগেছিল যে তোমার কি বলে অ্যালডিহাইডের সঙ্গে লেগেছিল যে তোমার অ্যালকিল গ্রুপ CHO গ্রুপের সাথে, সেই অ্যালকিল গ্রুপটা এসেছিল গ্রিগনার রিয়েজেন্ট থেকে। এখানেও ফাংশনাল গ্রুপটা সাপ্লাই দিচ্ছে এস্টার, ফাংশনাল গ্রুপের সঙ্গে লেগে আছে যে অ্যালকিল গ্রুপ সেটা আসছে গ্রিগনার রিয়েজেন্ট থেকে। এবার চলে এসো কিটোন, কার্বনের কম্পাউন্ডস এর মধ্যে অ্যালডিহাইডও পড়ে কিটোনও পড়ে। কিটোন কম্পাউন্ড কিটোন তৈরি করবে কি করে? অ্যালডিহাইড যেভাবে তৈরি করেছে অনেকটা সেইভাবে, অ্যালডিহাইড নিয়েছিলাম HCN, কিটোনে নেব CH3CN মিথাইল সায়ানাইড। তার সাথে দিলাম CH3MgBr, রিয়াকশন হলো। একই ধরনের বিক্রিয়া, অ্যাসিড হাইড্রোলিসিস করো, ইউ গেট ডিজায়ার্ড কিটোন। কিটোনের CO গ্রুপের সঙ্গে সবসময়তে দুটো অ্যালকিল গ্রুপ থাকে, এই দুটো অ্যালকিল গ্রুপের যে কোনো একটা আসবে গ্রিগনার রিয়েজেন্ট, দুটোই একই অ্যালকিল গ্রুপ, এখানে বাছাবাছির কিছু নেই। কিন্তু দুটো যদি আলাদা হয়, তুমি তোমার পছন্দ মতো ধরো এরকম হলো CH3CO C2H5, এই কিটোনটা তুমি বানাবে এই পদ্ধতিতে। তুমি দু রকম করে বানাতে পারো, CH3CN প্লাস C2H5MgBr, এরকম চুজ করতে পারো, এই পেয়ারটা দিয়ে তৈরি করতে পারো, অথবা CH3MgBr প্লাস C2H5CN এইটা দিয়ে আলাদা করতে পারো। প্রথমে অ্যাডিশন কম্পাউন্ড তৈরি হবে, তারপর অ্যাসিড মাধ্যমে হাইড্রোলিসিস করবে। ঠিক আছে, আরো রাস্তা আছে কিটোন বানানোর। এস্টার দিয়েছো তুমি, ফর্মিক অ্যাসিডের এস্টার দিয়ে তুমি অ্যালডিহাইড বানিয়েছো, ফর্মিক অ্যাসিড ছাড়া যে কোনো অ্যাসিডের এস্টার নাও তুমি কিটোন পাবে।
except formic acid, ester of any other organic acid on treatment with Grignard reagent gives ketone. Formic acid এর ester দেয় aldehyde, কিন্তু আর যাবতীয় acid এর ester ketone তৈরি হয়। যেমন ধরো acetic acid এর ester, ধরো তুমি ethyl acetate নিয়েছো, ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট নিয়েছো, এর সাথে সিএইচ থ্রি এম জি ভি আর দিয়েছ, একই রকম তুমি মনে করে দেখো আগে রিয়াকশনটা কেমন করেছিলে। কার্বন অক্সিজেন ডাবল বন্ড ভাঙলো, MgBr লাগলো অক্সিজেনের সাথে, CH3 কার্বনের সাথে OC2H5। অ্যাসিড হাইড্রোলাইসিস করলে OC2H5 গ্রুপ বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে কিটোন দিল। এখানে সিও গ্রুপের দুপাশে দুটো অ্যালকিল গ্রুপ আছে, যে কোনো একটা আসবে গ্রিগনার রিয়েজেন্ট থেকে, আর একটা হবে এস্টারের অ্যালকিল গ্রুপ। তুমি যেটা খুশি যেটা পছন্দ করতে পারো। হ্যাঁ, আমি আগেরটা যেমন দেখিয়ে দিলাম যে দুরকম করে করা যায়। এবার অনেক সময় প্রশ্ন আসে যে ইথাইল অ্যাসিটেটের সাথে এক্সেস গ্রিগনার রিয়েজেন্টের রিয়াকশন করা হলো। গ্রিগনার রিয়েজেন্টটা কি করা হচ্ছে, অতিরিক্ত দেওয়া হচ্ছে, এক্সেস। যতটা ইথাইল অ্যাসিটেট আছে তার দ্বিগুণ গ্রিগনার রিয়েজেন্ট দেওয়া হচ্ছে। তাহলে কি হবে, তাহলে প্রথম ধাপে তো এটা তৈরি হবে, তোমার অ্যাসিটোন তৈরি হবে। এবার অ্যাসিটোন তৈরি হওয়ার পর বিক্রিয়াটা থামবে না, সে আবার গ্রিগনার রিয়েজেন্টের সাথে রিয়্যাক্ট করবে, CH3MgBr। তুমি পড়েছো আগের ক্লাসে যে কিটোনের সাথে বিক্রিয়াতে টারশিয়ারি অ্যালকোহল দেয় OMgBr CH3 অ্যাসিড হাইড্রোলিসিস করলে টারশিয়ারি অ্যালকোহল হয়, 3° অ্যালকোহল। এইটা দেখবে অনেক সময় দেয়া থাকে কোশ্চেনে, এমসিকিউতেও দেয়া থাকে। এই অ্যালকোহল তৈরিটা এড়ানোর জন্যে এক্সেস গ্রিগনার রিয়েজেন্ট যাতে না থাকে বিক্রিয়াস্থলে, কখনোই যেন গ্রিগনার রিয়েজেন্ট বেশি না হয়ে যায়, সেই জন্য গ্রিগনার রিয়েজেন্টকে সবসময়তে এস্টারের মধ্যে যোগ করা হয়। অলওয়েজ গ্রিগনার রিয়েজেন্ট ইজ অ্যাডেড টু এস্টার সলিউশন। তাতে করে কি হয় যে সবসময় এস্টারটাই বেশি থাকে, গ্রিগনার রিয়েজেন্টটা বেশি থাকার সুযোগ পায় না কখনো, বুঝতে পেরেছ? তাতে অ্যালকোহল তৈরি হওয়ার হাত থেকে এড়ানো যায়। আরও একটা রাস্তায় আমরা কিটোন বানাতে পারি, সেটা অ্যাসিড ক্লোরাইড থেকে, CH3COCl অ্যাসিটাইল ক্লোরাইড এর সঙ্গে যদি তুমি গ্রিগনার রিয়েজেন্টের রিয়াকশন ঘটাও, তাহলে যথারীতি প্রথমে অ্যাডিশন রিয়াকশন হবে, এরকম OMgBr CH3, তারপর অ্যাসিড হাইড্রোলিসিস করলে আমার কিটোন পাবে এখানে, হ্যাঁ,
সিএল কে তাড়িয়ে দেবে কীটতন্ত্র হিসাবে। এই একই পদ্ধতিতে যদি অ্যালডিহাইড পেতে চাইতে তাহলে তোমাকে যে রিয়েজেন্টটা ব্যবহার করতে হতো বিজ্ঞান বিকারকের সাথে সেটা হচ্ছে HCOCl। অ্যাসিটাইল ক্লোরাইড ব্যবহার করে যেমন তুমি কিটোন পাচ্ছ, অর্থাৎ কিটোনের একটা অ্যালকিল গ্রুপের সাপ্লাই আসছে, তুমি যদি অ্যালডিহাইড পেতে চাইতে তাহলে HCOCl ইউজ করা হতো। মানে কম্পাউন্ডটা খুব আনস্টেবল, এই ভেঙে গিয়ে CO আর HCl দিয়ে দেয়। এই এর করসপন্ডিং HCOCl মানে এটা নাম হচ্ছে ফরমাইল ক্লোরাইড, এটা ব্যবহার করে অ্যালডিহাইড তৈরি করা যায় না। এবার আমরা আসি অ্যাসিড তৈরি করা, হাউ টু প্রিপেয়ার অ্যাসিড, অর্গানিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড ফ্রম গ্রিক ডাবলিউ, এটা নানাবিধ পদ্ধতি কিছু নেই, স্রেফ গ্রিগনার রিয়েজেন্টের সাথে কার্বন ডাই অক্সাইডের রিয়াকশন ঘটাও। কার্বন ডাই অক্সাইড মানে এখানে ড্রাই আইস নেওয়া হয়, শুষ্ক কার্বন ডাই অক্সাইড। অ্যাডিশন রিয়াকশন হবে যথারীতি ডাবল বন্ডে অ্যাডিশন, তারপর অ্যাসিড হাইড্রোলিসিস করলে অ্যাসিড তৈরি হয়। এইবার খুব মাইনিউটলি খেয়াল করে দেখবে অ্যাসিডের যেটা ফাংশনাল গ্রুপ, এইটা তো ফাংশনাল গ্রুপ অ্যাসিডের, এই ফাংশনাল গ্রুপটা অ্যাকচুয়ালি আসছে কার্বন ডাইঅক্সাইড থেকে। অ্যাসিড হলেই তাহলে COOH থাকতে হবে, তো সেই COOH গ্রুপটা সাপ্লাই দিচ্ছে কে, কার্বন ডাইঅক্সাইড। এবার কার্বন কি বলে তোমার ফাংশনাল গ্রুপের সাথে যে অ্যালকিল গ্রুপটা লেগে থাকবে সেই অ্যালকিল গ্রুপটা সাপ্লাই দেবে কে, গ্রিগনার রিয়েজেন্ট। এই একটাই পদ্ধতি, অ্যামিন, প্রিপারেশন অফ অ্যামিন। অ্যামিন প্রস্তুতি, অ্যামিন কি করে তৈরি করবে, একাধিক উপায় করা যেতে পারে, আমি একটা দেখাই। CH3MgBr প্লাস, এটাকে বলছে ক্লোরামিন, ক্লোরামিন, অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দিয়ে রিপ্লেসড হয়েছে, ওয়ান অফ দ্য হাইড্রোজেন অফ অ্যামোনিয়া ইজ রিপ্লেসড বাই ক্লোরিন। রিঅ্যাকশন করে কি তৈরি হবে, CH3NH2 মিথাইল অ্যামিন সঙ্গে NGBr আর CL, মিথাইল অ্যামিন আর তার সঙ্গে MgBr CL, ঠিক আছে। NH2 গ্রুপটা সাপ্লাই দিচ্ছে ক্লোরামিন, তুমি গ্রিগনার রিয়েজেন্টের অ্যালকিল গ্রুপ আছে সেখান থেকে, বোঝা যাচ্ছে। বেশ, এখন একটা রিয়াকশন শেখাই তোমাদের, অ্যাবনর্মাল রিয়াকশন অফ গ্রিগনার রিয়েজেন্ট। অ্যাবনর্মাল রিয়াকশন অফ গ্রিগনার রিয়েজেন্ট, গ্রিগনার বিকারকের অস্বাভাবিক বিক্রিয়া। আমরা কি জানি, সাধারণত কিটোনের সাথে ধরো অ্যাসিটোন দিয়েছো তুমি, তার সাথে গ্রিগনার রিয়েজেন্টের রিয়াকশন ঘটালে প্রথমে একটা অ্যাডিশন কম্পাউন্ড তৈরি হয়, প্রথমে একটা অ্যাডিশন কম্পাউন্ড তৈরি হয়, তার
তারপর অ্যাসিড হাইড্রোলাইসিস করা হবে, সেটা টারশিয়ারি অ্যালকোহলে পরিণত হয়। এবার দেখো, যদি আমি অ্যাসিটোন না নিয়ে এমন একটা কিটোন নিই যে কিটোনে অ্যালকিল গ্রুপ গুলো যথেষ্ট বড় বড়, ডাই আইসোপ্রোপাইল কিটোন, ডাই আইসোপ্রোপাইল কিটোন, ডাই আইসোপ্রোপাইল কিটোন, এর সঙ্গে তুমি একটা গ্রিগনাড্রিয়েজেন্ট যে বাছাই করেছ সেটাও অনেক বড়, তার অ্যালকিল গ্রুপ হচ্ছে বড়, আইসোপ্রোপাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এখন দেখো, এই বিক্রিয়াতে প্রথম ধাপে এটা হচ্ছে আইসোপ্রোপাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এখন দেখো, প্রথম ধাপটায় কি হয়েছিল, একটা অ্যাডিশন রিয়াকশন হয়েছিল, এখানে সিএইচ থ্রি গ্রুপটা গিয়ে কার্বনের সঙ্গে লাগলো, এমজিবিআরটা গিয়ে লাগলো অক্সিজেনের সঙ্গে, এসপি টু কার্বন এসপি থ্রি কার্বনে কনভার্টেড হল, অর্থাৎ কার্বনের চারপাশে স্টেরিক হিন্ড্রেন্স বাড়ল, গ্রুপগুলো আর একটা এক্সট্রা গ্রুপ এসে জড়ো হল। এখানে সমস্যা হচ্ছে, এই গ্রুপ দুটো এমনিতেই এত বড় এবং যেটা ঢুকতে চাইছে সেটাও বড়, তার ফলে এ ইউজুয়াল যে অ্যাডিশন রিয়াকশন সেটা করতে চায় না স্টেরিক হিন্ড্রেন্সের কারণে, ও ঢুকতেই যাবে না বড় গ্রুপটাকে, কোনো অ্যাডিশন প্রোডাক্টই দেবে না। তার বদলে কি করে, তার বদলে কিটোনটা রিডিউসড হয়ে যায়, কিটোনটা রিডিউসড হয়ে, কিটোন রিডিউসড হলে সেকেন্ডারি অ্যালকোহল দেয়, কিটোন রিডিউসড হলে সেকেন্ডারি অ্যালকোহল দেয়। এখানে সেই কাণ্ডটাই ঘটে, গ্রিগনাড্রিয়েজেন্ট ইউজুয়াল অ্যাডিশন রিয়াকশন করার বদলে কিটোনকে রিডিউস করে দেয় এবং তাকে সেকেন্ডারি অ্যালকোহলে পরিণত করে। এরকম কাণ্ডটা ঘটবার কারণ হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স, অ্যালকিল গ্রুপগুলো সাইজে বড় হওয়ার জন্য সে এক ঢুকতে দেয় না গ্রিগনাড্রিয়েজেন্টকে, ফলে ইউজুয়াল অ্যাডিশন রিয়াকশনের জায়গায় একটা নর্মাল রিডাকশন রিয়াকশন হয় যেখানে কিটোন সেকেন্ডারি অ্যালকোহলে রিডিউসড হয়। তো এই আমাদের গ্রিগনাড্রিয়েজেন্ট পড়ার হলো। আমরা এর পরবর্তীতে কিন্তু একটু ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ার চেষ্টা করব, এবং আমার ইচ্ছা আছে আমি পরবর্তী ধাপে তোমাদের কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা সম্পর্কে আলোচনা করব, পরে আবার অর্গানিকে ফেরত আসা যাবে।